আপনি রাস্তাতে ট্রাফিক কন্ট্রোল করতে পারছেন না, এটা তো আপনার ব্যর্থতা। পিছনের গাড়ি চলতেছে 60-70 কিলো গতিতে, আমি সামনে বসে বসে 30 কিলো গতিতে গাড়ি চালাবো, সে তো আমাকে মেরে দিয়ে চলে যাবে। বাইক বাদ দিয়ে সাইকেল কেনা লাগবে আমাদের যা দেখছি। দাস একমাত্র পরিবহন মালিকদের খুশি রাখার জন্য সরকার এই উদ্যোগ, এই উদ্যোগ মাথায় মাত্র ব্যান্ডে ঢুকাইছে পরিবহন শ্রমিকরা এবং পরিবহন মালিকরা, শ্রমিকরা মানে মালিকরা এই বুদ্ধি দিয়েছে। রিক্সাগুলো চলে রাস্তায় 40 গতিতে, তো বাইক তাহলে যদি 30 গতিতে চলে তাহলে বাইক চালানোর দরকারটা কি? সরকার এটা ব্যান করে দিলেই হয় যে বাইক চালানোর দরকার নেই শহরে, তো রিক্সা দিয়ে আমরা চলাফেরা করবো, সমস্যা কি? বাইক বাসায় থাকলো, গ্যারেজে থাকলো, ওইটাই তো হেমি শোভা পায় তাকে, তাই না? এটাই তো হওয়া উচিত দেশে, এদেশে তো নিয়ম কানুন তো আসলে কোনো ঠিক নেই। সব জায়গায় তো আর 30 গতি চলানো যাবে না, হ্যাঁ অবস্থান অনুযায়ী গতি বৃদ্ধি হবে, 30 চালানো তো সম্ভব না, সব জায়গায় 30 পারফেক্ট হবে না। বাইক আছে, নর্মাল রেগুলার বাইক আছে, এখন আপনি একটা স্পোর্টস বাইক সে কি 30 কিলোমিটার গতিতে চালাবে? আপনি রাস্তাতে ট্রাফিক কন্ট্রোল করতে পারছেন না, এটা তো আপনার ব্যর্থতা, আপনার ব্যর্থতা আপনি অন্য আরেকজনের উপরে কেন চাপাবেন? ঢাকা ঢাকা শহরে এমন এক কোনো জায়গা নাই যেখানে আপনার লাইটিং বা অটোমেটিক ট্রাফিক সিগন্যালের সিস্টেম নাই, একমাত্র গুলশান দুয়ে একটা সিস্টেম আছে, এছাড়া ঢাকা শহরে আর কোথাও অটো লাইট ট্রাফিক সিস্টেম নাই, প্রত্যেকটা জায়গাতে হাতে সিস্টেম। আপনি আগে এটাকে কেন ঠিক করছেন না? আপনি বাইককে 30 কিলোমিটার গতিতে চলতে হবে, এটা তো একটা অবাস্তব চিন্তাভাবনা, এটা কী করে সম্ভব? আপনি কীভাবে কন্ট্রোল করবেন? আপনার পিছনে তো আরও গাড়ি থাকবে, বাইক তো একা চলছে না একটা রাস্তায়, আরও অনেক ধরনের গতিসম্পন্ন গাড়ি আছে রাস্তাতে, আপনি শুধু বাইককে কন্ট্রোল করবেন তো বাকিগুলো কী করবেন? পিছনের গাড়ি চলতেছে 60-70 কিলো গতিতে, আমি সামনে বসে বসে 30 কিলো গতিতে গাড়ি চালাবো, সে তো আমাকে মেরে দিয়ে চলে যাবে, এটা কি সম্ভব নাকি? আগে এটা চিন্তা করতে হবে না? উদ্ভট চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত দিয়ে দিলে তো আর হয়ে গেল না, প্রত্যেকটা জিনিসের পিছনে আগে পিছিয়ে ডানে বামে সব কিছু চিন্তাভাবনা করতে হবে, তাই না? 30 কিলো গতিতে একটা বাইক চলবে, এটা কি সম্ভব নাকি? আর মানুষ বিশেষ করে যারা পাঠাও বা রায় উবারে বা রাইড শেয়ার করতেছে, মূলত রাইড শেয়ার, একজন লোক কেন সে রাইড শেয়ারিংয়ে উঠতেছে, বাইকে উঠতেছে, এটাও চিন্তাভাবনা করতে হবে, যাতে তার সময় বাঁচে, সে যাতে তার কাজের তার গন্তব্যস্থানে সময় মতো পৌঁছাতে পারে, সেই কারণে সে একটা বাইকে রাইড নিচ্ছে। এখন একটা বাইক যদি 30 কিলোমিটার গতিতে চলে তাহলে সে এই বাইকে কেন উঠবে? তাহলে তো সে বাসেই যেতে পারে, বাস একটা গন্তব্যতে পৌঁছাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, সেখানে একটা বাইকে করে একজন লোক 30 মিনিটে চলে যাচ্ছে, 40 মিনিটে চলে যাচ্ছে, জামটা মেরে যেভাবে সে চলে যাচ্ছে। কিন্তু যখন আপনি এটাকে টেনে ধরবেন যে 30 কিলোর গতিতে বাইক চালাতে পারবে না, এটা তো অসম্ভব একটা কথা। 30 কিলোমিটার বেগে গাড়ি চালাতে হবে, এটা বাধ্যতামূলক করাটা আমি মনে করি এটা একটা খামখেয়ালি কাজ। একটা প্রাইভেট কার চলবো, একটা বাস চলবে, সেখানে একটা বাইক কীভাবে চলতে পারে 30 কিলোমিটার বেগে? আমার একটা লোক যখন বাসে করে যাবে 1 ঘন্টা সময় লাগে, সেখানে একটা বাইকে করে সে আধা ঘন্টায় যেতে পারে, কিন্তু এখানে আগে দরকার হচ্ছে ট্রাফিক রুলগুলো চেঞ্জ করতে হবে। ট্রাফিক রুল না চেঞ্জ করে শুধু বাইকের পরেই শুধু তাদের ফোকাস, কেন বাইকের এটা কি? গত বছর থেকে যত পরিমাণে বাইক বিক্রি হচ্ছে, কেন এই বাইক বিক্রি করা বন্ধ করে দিক তাহলে? বাইকটা চলতেছে শুধু বাইকের পরে তাদের ফোকাসটা আসছে, বাস রাফ চালাচ্ছে, প্রাইভেট কার রাফ চালাচ্ছে, কন্টিনিউ নতুন নতুন সিসি বাড়ায় বাড়ায় গাড়ি দিচ্ছে, এটা কেন করছে? তাহলে 50 সিসির গাড়ি দিক, তাহলে গাড়ি চলবে না। একটা বাইক একটা রিক্সা চলে 30 গতিতে, কিন্তু একটা বাইক তো 30 গতিতে চলতে পারে না, এটা কীভাবে পসিবল হয়?